সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও দেশবরেণ্য গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ। শনিবার বেলা 12টার দিকে তার মরদেহ আনা হয়। শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এই নাগরিক শ্রদ্ধাঞ্জলি। এর আগে সকাল 11টার দিকে রাজধানীর খিলগাঁও পল্লিমা সংসদে তার প্রথম জানাজা হয়। এছাড়া তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে তার দ্বিতীয় জানাজা হবে। পরে খিলগাঁও তালতল কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শুক্রবার রাত 10টার দিকে করোনা আক্রান্ত হয়ে মারা যান গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। এরপর রাত 10টা 56 মিনিটে তার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল 71 বছর। গত 14 জুলাই ফকির আলমগীরের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি, কিন্তু পরদিন সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। এজন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ধন্যবাদ সকলকে।